সুপ্রভাত বন্ধুরা, আরও একটা সুন্দর সকালে জানাই তোমাদের স্বাগত আমার পরিবারে। তো সকালবেলা উঠেই তোমরা বুঝতে পারছো বাজারে চলে এসেছি আজকে। তো বাজারে থেকে কী কী নিলাম দেখো, পাটের শাক নিয়েছি, তারপর বড় বড় সাইজের কচু নিয়েছি, কারণ আমার বাবার কচুটা খেতে একটু বেশি ভালো লাগে। কিন্তু এখন বাবার শরীরটা খুব একটা ভালো নেই, ঠান্ডা লাগা আছে, তাই কচুটা দেওয়া হবে না। তার সঙ্গে গাজর, গাজরটা অবশ্য স্ট্রবেরির জন্য, আর পেঁপে নিয়ে এসেছি। তোমরা হয়তো ভাবছো যে আমার বাজারে পেঁপেটা ঠিক মানে কি বলে স্যুট হচ্ছে না। আচ্ছা, তোমাদের অনেকের কাছ থেকে আমি পেঁপের নানান রকমের রেসিপি জানতে পেরেছি, তো সেগুলোই ট্রাই করব, দেখি পেঁপেটা যদি ভালো লাগে। তাই জন্য পেঁপে নিয়েছি, আর তার সঙ্গে শশা, পটল, আলু, পেঁয়াজ তো ছিলই, আর ফুলকপি, আর এই যে কুচো মাছ নিয়েছি। এই কুচো মাছগুলো খেতে না দারুণ লাগে। কুচো মাছগুলো এগুলো তোমার ছাড়ানোরও কিছু নেই, আঁশ ছাড়ানোর ব্যাপার নেই, আর তোমার পেট গালারও ব্যাপার নাই। এটাকে ধরে ধুয়ে ভেজে নিতে হবে, এটা অবশ্য সোমবারের জন্য নিয়েছি। আর এই যে এখানে নিয়েছি মাংস, এটা আমাদের জন্য আজকে একটা বিশেষ দিন সেলিব্রেট হবে, তার জন্য বেশ অনেকটা পরিমাণে মাংস এনেছি। আর এই দিকে জিমির জন্য মুরগির পা আছে, তো মুরগির পা দেখে জিমি তো আনন্দে উৎফুল্ল যে কত খুনে ও খাবার খাবে, তো জিমির আনন্দ ছিল দেখার মতন। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই পুছুন, হেলমেট ভুলে গেছি। তো সকাল থেকে তোমাদের সাথে হেলমেট তোমাদের সাথে কথা বলার একদমই সুযোগ পাইনি, কারণ সকাল থেকে খুবই ব্যস্ততা ছিল, আর বাজারে গিয়েছিলাম। বাজার থেকে এসে তোমাদের তো দেখালাম কী কী কিনেছি। আজকে একটা স্পেশাল ডে আছে, স্পেশাল ডে ওর জন্য স্পেশাল বাজার। তো আজকে কী স্পেশাল ডে সেটা তোমাদের আমি রাত্রিবেলা জানাবো, কারণ স্পেশাল ডে সেলিব্রেশনটা রাত্রিবেলাই হবে। তাহলে আমি একটু রেডি হয়ে নিয়ে দেখো জিমি চলে এসছে। এটা তো শোয়ার জায়গা, বাথরুমের সামনে। স্নান তো করতে চাস না, কি হয়েছে, কি ব্যাপার? জমি দুপুরবেলা আসলে বুঝে পাস না, না কি করবি, কি করবি বুঝে পাস না বল। এই যে নাটকটা তো আমি রাত্রিবেলা দেখাই, আমি দুপুরবেলা কি দেখাবো? মাংস ভাত খেয়েছ? দেখি পেটটা, দেখি মাংস। আজকে দুপুরে দেখো কি কি আছে লাঞ্চে। জানোই তোমরা বাজার থেকে মাংস এনেছিলাম, তোমার মাংসটা দুপুরে আমাদের জন্য অল্প করে করেছিল, আর তার সঙ্গে ছিল পাটের শাক ভাজা। তোমার ঝোলটা করার আর সময় পাইনি, পাটের শাক ভাজাই করেছিল, আর তার সঙ্গে মুগের ডাল ছিল, এটা অবশ্য আগের দিনে। আর তার সঙ্গে একটু স্যালাড কেটে নিয়েছিলাম, কারণ স্যালাডটা খেতে বেশ ভালোই লাগে মাংসের সাথে। তাহলে চলো খেতে বসে পড়ি। আর খেতে বসে যেহেতু বাড়িতে এসেছি, আর পুচনও আছে, পুচনকে একটু খাইয়ে দিতে হবে। তো আমি বললাম একটু আমি শাকটা খাইয়ে দিচ্ছি, মাংসটা তুই খেয়ে নে, তো দেখা যাক কী হয়। শাকটা খাওয়ানোর পরও কি মাংসটা আমাকে খাইয়ে দিতে হয় কি না কে জানে। তো অবশ্য যাই থাকুক না কেন, খুব একটা আমার অসুবিধা না হলে আমি ওকে খাইয়েই দিই। তো এবার এটা খাইয়ে দিই। আমার খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বসলাম, একটু বসে যাবো, খেয়ে উঠে ফটাফট ছোটা যায় না। তো দুপুরবেলা খেতে আসলাম, কারণ তোমরা তো জানোই বাজার করে একদম দেরি হয়ে গেছিলো, 9টা বেজে গেছিলো, আর খাওয়া রান্নাবান্নার সময় ছিল না। এই খেয়ে দে একটু বসেই এবার চলে যাব। আর এই দেখো দুইটাই দেখো কীভাবে শুয়ে আছে, দেখাই তোমাদের। দেখো স্ট্রবেরি আম্মা, আর স্ট্রবেরি মাম্মা বাটি নিয়ে বসে আছে। জানলায় আবার সাপ উঠেছিল, বেচারি বসতে পারছে না, এখানে এসে বসে আছে, মানে বেচারা আর কি, এটা তো ছেলে। আর এই যে ইনি এক্ষুনি মাংস ভাত খেয়ে আসলো, পুচন ওটা সরা, লেগে যাবে ব্যথা, তোরও লাগবে ওরও লাগবে, সরা সরা সরিয়ে রাখ, ওইদিকে রাখ, ওটা সাপ তাড়ানোর জন্যে রেখে দাও। এই যে জানলার এটা ছিল, এটাকে জিমি আর এই পুচন দুজন মিলে ভেঙেছে, মানে এখন কম্বাইন্ড করে ভাঙছে, ও অর্ধেক ভাঙলো, ও অর্ধেক ভাঙলো। জিমি, আ জিমি, জিমি মাংস ভাতটা কেমন লাগলো, কেমন লেগেছে মাংস ভাত? জিমি তুমি লজ্জা পেও না, আমাকে বলো, সবাইকে বলো তোমার মাংস ভাত কেমন লেগেছে, কেমন লেগেছে, কেমন লেগেছে জিমি, আ জিমি
দিবেন। মাংস ভাতটা কেমন লেগেছে? কেমন 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 লেগেছে মাংস ভাত? কুমির হয়ে গেল কেন বলো? তুই তো কত সুন্দর কথা বলো না তুমি, বলো মাংস ভাতটা কেমন লেগেছে? হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা ঘুম হবে এখন, ঘুমিয়ে যা। আর তুই পর চিকেন কারি মশলা আছে, তাই এই চিকেন রান্নার ভিডিওটা আমি তোমাদের দেখাতে পারিনি না আর এটা, কারণ আমি বাড়ি ঢুকতে ঢুকতেই অলরেডি রান্না বসে গেছে, রান্না করছে বোন, আজকে বোন আছে, আরও আছে, তারা এখন ব্যস্ত আছে, তাদেরকে একটু পরে দেখাবো। আমি এই অফিস থেকে বাড়ি ঢুকলাম, কটা 9টা বেজে গেছে প্রায়, আর কেনাকাটা এইসব করে ঢুকলাম। তো আজকে যে সেলিব্রেশনটা হচ্ছে, যেটা তোমাদের বলেছিলাম পরে বলবো, সেটা হচ্ছে আমার ইউটিউবে 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার জন্য। পুজন কী করছিস, দরজা লাগিয়ে জিমি তোর কাছে? জিমি আয় দেখে যা, ভূতু এসছে। তো 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্যে তোমরা বলেছিলে যে একটা ছোট করে সেলিব্রেশন করতে, তো সেটাই করেছি। আজকে একটা ছোট্ট করে সেলিব্রেশন, বেশি বড় সেলিব্রেশন করতে পারিনি, ছোট্ট ছোট্ট করে। পুজন এখন শোক পালন করছে, তার কারণ তার কিছু ইচ্ছে হয়নি পূর্ণ তার জন্যে। তো যাই, এবার আমি ফ্রেশটা হয়ে নিই, কারণ এখন শুধু মাংস হয়েছে, এরপর ডাল আর পটল ভাজা করতে হবে। আরেকটা রান্না করার ইচ্ছে ছিল, কিন্তু এখন যেহেতু অনেক রাত্রি হয়ে গেছে, বোন বলেছিল, অনেক লিস্ট দিয়েছিল, কিন্তু ও করেনি কিছু। তো আসিসনি, তো আসার পরে তো শুরু হবে। আচ্ছা তাহলে যাই, ফ্রেশ হয়ে নিই। এখানে জিমিদের জন্য রুটি হচ্ছে, জিমি স্ট্রবেরি আর সকালে পাখিদের জন্য, আর এখানে আমাদের মাংস হচ্ছে, মাংসের কালারটা হেভি এসেছে। কিন্তু অনেক কিছু রান্না করার কথা ভাবা হয়েছিল, কিন্তু যেহেতু অনেক রাত হয়ে গেছে, তাই শুধু মাংস ভাত আর স্যালাড। তো 10K সেলিব্রেশনের জন্য ভাবা হয়েছিল ডাল, পটল ভাজা, আলু ফুলকপির তরকারি, সেই মতন আমি বাজার করেও আনলাম, কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছে, তাই শুধুমাত্র এটা দিয়েই কাজ সারতে হবে। পুচুনোর জন্য একটু বেড়ে নে, যে ওকে ভাতটা খাওয়াতে শুরু করি, আর আমি রুটিগুলো শেখে নিই। পুচন আমার উপর রাগ করেছে, তাই আমি এখন ওর রাগ ভাঙাতে গেছি। ওনা খুব সেন্সিটিভ, আমি একটু ওর দিক থেকে যদি আমি একটু অন্যদিকে নজর দিই, বা ওর দিকে নজরটা আমার যদি একটু কম হয়ে গেল, বা আমি ওর প্রতি ঠিক মতো কী বলে মানে একটুখানি ধরো ওর প্রতি অ্যাটেনশন দিতে পারলাম না, তো ওনা খুব সেন্টিমেন্টে নিয়ে নেয়, খুব রাগ করে আমার ওপর। মানে ওর মায়ের ওপর শুধু ওরই অধিকার, ওর মা না কারোর সাথে কথা বলতে পারবে না, কোথাও দিকে যেতে পারবে কিছু না। ওর মায়ের খাইয়ে দেবে পুজনের মা, পুজনের এখন খুবই দুঃখ হয়েছে, খুবই রাগ হয়েছে, আমার কাছে খাবে না, সবাই কত ভালোবাসে। ছোটবেলায় তো আমি মাসির কাছে রেখে যেতাম। বাবা ঘুমাচ্ছে, বাবা ভাত খাবে না, ও তো বলছিল তুলি কিছু পারবে না, এদিন তুলির ইয়ে বলছে তুলির ছেলেমেয়েকে তুমি মানুষ করবা, এই তো খেয়ে নিয়েছে। এমন কিছু বয়স হয়নি, এই যে অসুবিধা নাই, পুচন আছে, আমি আছি, জিমি আছে, ঠিক মানুষ করে দেবে, তাই না জিমি? আর তোমার একটা ছোট ভাই বোন হবে তো, তাই না? না না ও ঠিক না, দুধ চুরি করে খাবে না, শোনো না, হ্যাঁ মাসির ছেলে হবে তো, তুমি দেখে রাখবে না। আচ্ছা, ও এখন খুঁজতে গেল ওখানে কি কি খাবার পড়ে আছে, বেরিয়ায় বেশ অনেকটাই রাত্রি হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। তো ওরা বাড়িতে আসলে না, বোনরা তাড়াতাড়ি খেতে চায় না, একটু গল্প করি বসি, কিন্তু যেহেতু অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, তাই খেতে দিয়ে দিলাম। আর বাড়িতে যখনই কোনো অনুষ্ঠান বা খাওয়া দাওয়া কোনো কিছু হয়, তখন পরিবেশনের দায়িত্ব আমার থাকে, মানে টোটাল অল ওভার দায়িত্ব আমার থাকে। তো আমার এটা করতে বেশ ভালোই লাগে, আমি খুব এনজয় করি গুছিয়ে টুছিয়ে খেতে দিতে। তো আমি ওদের জন্য ভাত আর স্যালাডটা বেড়ে নিচ্ছি। তো ভেবেছিলাম আজকে অনেক কিছুই রান্না করব, কিন্তু আমি বাড়িতে এসেই মানে অফিস থেকে বেরিয়েছিলাম অবশ্যই টাইমে, কিন্তু তারপরে ধরো নানান কাজ ছিল, দোকান টোকান যাওয়া ছিল, তো বাড়ি ঢুকতে ঢুকতে অনেকটাই লেট হয়ে গেল।
তারপর এসেই আবার কোল্ড ড্রিঙ্কস কিনতে চলে গিয়েছিলাম ওই যে ভাই ভাইকে নিয়ে, মানে আর কি দেখাবো তোমাদের বোনের দেওর, তো তাকে নিয়ে কোল্ড ড্রিঙ্কস কিনতে গিয়েছিলাম, বলেছিল চলো দিদি কোল্ড ড্রিঙ্কস খাওয়াবা, তো ওই কোল্ড ড্রিঙ্কস চিপস ওই সব কিনে নিয়ে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেল। তো তার জন্য কি হলো, শুধু মাংস ভাতই হয়ে গেল। তো ওরা বললো আর কিছু রান্না করতে হবে না গরমের মধ্যে, শুধু মাংস ভাত করে দাও তাই খেয়ে নেব। তো সেটাই করা হলো, প্ল্যানিং তো ছিল অনেক কিছুই, তোমরা জানো তোমাদেরকে সবই দেখিয়েছি। তাহলে চলো ওদেরকে খেতে দিয়ে দিই, ওরাও বসে পড়েছে টেবিলে, ওদের খাবারও রেডি করে নিয়েছি, আর খেতে বসে মানে ওদেরকে খেতে দিয়ে ওদের সাথে পরিচয়টাও করিয়ে দেবো তোমাদের। এটা আমার বোন, বোনকে তো চেনোই তোমরা আগে দেখেছো। আর এটা হচ্ছে আমার ভগ্নিপতি, তাকাও থাপি। আর এটা হচ্ছে কে, এটা হচ্ছে আমি ভাই বলে ডাকি, অ্যাকচুয়ালি ও আমার বোনের দেওর পুচকু, কিন্তু আমার আমি পুচকু নাম না বললে চিনবে কী করে সবাই। আরেকটা জিনিস ওর বিষয়ে বলার, যেটা যেটা আমার চ্যানেলের ক্ষেত্রে অনেক আমাকে হেল্প করেছে, হেল্প করে চ্যানেলের কী দিকগুলো সেটিংস টেটিংসগুলো দেখে দেয় ও আমাকে, সে তো যাই হোক কিছু একটা দেখে দেয়। মুখটা দেখো, হ্যাঁ মুখ দেখিয়েছি, লিপস্টিক পরে এসছে দেখ এখন, আর পুচিও না এদিকে বেরোতে পারছে না, জানলা দিয়ে দরজা দিয়ে টুকি মারছে। এরপরে আবার যখন 50K হবে তখন আরেকটা সেলিব্রেশন হবে, তখন বিরিয়ানি হবে, তখন মটন বিরিয়ানি। মটন বলতে পারছি না বানাতে পারবো কি না, চিকেন বিরিয়ানি বানিয়েছি, তার সাথে মটনের কিছু আইটেম থাকবে। আলো জ্বালা ওই জায়গাটায়, এই ভাতের সাথে মিশিয়ে দিত, তুমি একটু শসা টমেটো কিছু খাবে না, একটা দুটো খাও, একটা দুটো খাও, এই তো দুটো দিলাম, একটু খাও। না খেতে শুরু করো, আমি আমারটা নিয়ে আসি। আমরা খেতে বসলাম এখন, এই দেখো আমি আছি আর এইদিকে মা আছে। তো আজকে আমাদের মেনুতে কী আছে তোমাদেরকে বলি, তো আগে ঠিক ঠিক ভেবেছিলাম আমরা অনেক কিছু করবো, আর আমি একটু দূরে গেছি, একটু সরে বসে তার পাশাপাশি রাখবো। হ্যাঁ আমাদের ঠিক ছিল ডাল, পটল ভাজা, আলু ফুলকপির তরকারি, মাংস। তো যেহেতু আমার আসতে দেরি হয়ে গেল তাই তোমার বেশি কিছু হলো না, শুধু মাংস ভাত আর সন্দেশ আর স্যালাড। এই দেখো ভাত, ভাতটা খুব স্টাইল মেরে নিয়েছিলাম কিন্তু একটু ভেঙে গেছে, এইদিকে স্যালাড, এইদিকে মাংস, এই দেখো সন্দেশ, আর এইদিকে মা খেতে বসেছে। হ্যাঁ এইখান থেকে সবটা দেখা যাচ্ছে কিন্তু অনেকটা দূর দূর মনে হচ্ছে, তাহলে আমরা খেতে বসি। আর একটা জিনিস যেটা আমি অন ক্যামেরা করতে চাই সেটা হচ্ছে তোমাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার চ্যানেলটাকে এত ভালোবেসেছো, আমাকে এত ভালোবাসা দিয়েছো যে আমার চ্যানেল আজকে যেটা 10K সেলিব্রেশন হওয়ার কথা ছিল 10K-র পর সেটা এখন 13K হয়ে গেছে। তো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা আমার পাশে না থাকলে আমি এতটা দূর এগোতে পারতাম না, এবং তার জন্য তোমাদেরকে যত ধন্যবাদ দেবো সেটা কম পড়বে। তো তোমাদেরকে এইভাবে তোমাদেরকে অনেক ভালোবাসা, আর তোমরা এইভাবে আমার পাশে থেকো, তাতে আমি আরও দূর হয়তো এগিয়ে যেতে পারবো। তাহলে আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর আজকের মতন টাটা।
তো অনেকটাই রাত্রি হয়ে গেছে, তাই আর বেশি কথা বলবো না। তো মার এতটা রাত্রি করে খাওয়ার অবশ্য অভ্যেস নাই, এতক্ষণে মা আমরা মানে সবাই শুয়ে পড়ি আর কি। 10:30 বেজে গেছে, মানে 10:30 বাজছিল তখন আমরা খেতে বসলাম। তো ফটাফট খাওয়া দাওয়া কমপ্লিট করি। আর তোমাদের আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবে। আর তোমরা যেভাবে আমার পাশে এখনও পর্যন্ত আছো সেভাবেই থেকো, তোমাদের জন্য অনেক ভালোবাসা। তো আজকের মতন টাটা।